হ্যালো স্টুডেন্টস আশা করি আপনারা সবাই ভালো আছেন ইউনিক স্কুলিং এন্ড ডিফারেন্সিয়াল ক্যালকুলার সিরিজের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম স্টুডেন্টস আমরাচার অ্যান্ড কার্বেচারের যে ফর্মুলাগুলো সেগুলোর ডেরিভেশন দেখেছি আজকে আমরা এই রেডিয়াস অ্যান্ড কার্বেচার রিলেটেড বিভিন্ন প্রবলেম অ্যান্ড সলিউশন গুলো দেখব ইনশাল্লাহ এর মাধ্যমে আপনাদের রেডিয়াস অফ কার্বেচার রিলেটেড প্রবলেমগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে সো এখানে একটা আপনাদের জন্য বিশেষ নোটিস হচ্ছে আমরা কার্টিশিয়ান স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা এই রেডিয়াস অফ কার্বেচারের প্রবলেমগুলো আমরা সলিউশন করবো আমরা যে ফর্মুলাটা আমরা দেখে এসেছি সেটাও কিন্তু কার্টেশিয়ান ফর্মে

এটা অ্যাড অরিজিন মানে আমরা অরিজিনে এটা রেডিয়াস অফ কারভেচার নির্ণয় করব আর অরিজিন মানে আমরা জানি 0 0 পয়েন্ট আমাদের ওয়ার্কিং ফর্মুলা আমাদের জানা আছে r 1 dy/dx হোল হোল ওয়ার্কিং ফর্মুলা কিবা বেশি স্টুডেন্টস আমরা এটি নিয়ে ডিটেইলস আমরা বিগত লেকচারে আলোচনা করেছি আমাদের অবশ্যই আমাদের আগের লেকচারটি দেখে আসবেন এই যে আমাদের ওয়ার্কিং ফর্মুলাতে দেখা যাচ্ছে dy/dx নির্ণয় করতে হবে d2y স্কোয়ার এগুলা নির্ণয় করতে হবে সো আমরা প্রথমে আমরা কাজটা সেরে ফেলি ফার্স্ট ডি ওয়াই ডিএক্স টা আমরা নির্ণয় করে ফেলি তো আমরা এবার আমাদের ফর্মুলাতে আমরা মানগুলো বসাই দিব তো ফার্স্টে দেখুন ওয়ান প্লাস ডি ওয়াইডি এক্স হোলো স্কোয়ার অরিজিনে আমরা কি নির্ণয় করতেছি এটা রেডিয়াস অফ কার্ভেচার নির্ণয় করতেছি আমরা অরিজিন পয়েন্ট গুলো আমরা এখানে বসাই দিব তাহলে আমার আলটিমেটলি আসবে 3 ইনটু 0 18 ইনটু 0 প্লাস 15 হোল স্কয়ার হোল টু দি পাওয়ার 3 বাই 2 ডিএস স্কয়ার ডিএক্স স্কোয়ার তাহলে ডিএস স্কয়ার ডিএক্স স্কোয়ার হচ্ছে 6x 18

226 3/2 -18 এই যে আমরা সরি माइनस না প্লাস 18 আমরা এই যে ক্যালকুলেট করে আমরা যত আসে ততই হবে আমাদের রেডিয়াস অফ কারভেচার এট অরিজিন এখানে যে মাইনাস চিহ্নটা আসে সেটা নিয়ে আমাদের কোনো কনফিউজড হওয়ার কারণ নেই কারণ এটি দ্বারা বুঝাচ্ছে আমাদের নেগেটিভ দিকে হুম প্লাস সাইট মাইনাস সাইড আমরা এটাই বোঝাচ্ছে মূলত মানে এটা নেগেটিভ দিকে অর্থাৎ আমরা যদি এই দিকে এটা তো ওয়াই ইকুয়াল তাহলে আমার এটা যদি এরকম হয় তাহলে প্লাস আর নিচে হইলে সেটা আমরা মাইনাস আসছে তো আমরা জিরো জিরো পয়েন্ট বসে এটা নেগেটিভ মান পেয়েছি ঠিক আছে তো আমরা জাস্ট এটা পজিটিভ মানটা আমরা নিব তো সেটাই হবে আমাদের রেডিয়াস অফ কার্ভেচার এরপর আমরা

নির্ণয় করবো তো ফার্স্ট অফ অল আমরা ওয়াই কে করলে আমার হবে ডি ওয়াই ডি এক্স ডিএক করলে হবে ওয়ান স্কোয়ার এক্স এক্স আর ইউবি আকারের ফাংশন তাহলে আমাদের আসবে হচ্ছে এক্স ডি ওয়াই ডি এক্স প্লাস এক্স কে করলে ওয়াই প্লাস টু ওয়াই ডি ওয়াই ডি এক্স এবার ডি ওয়াই ডি এক্স এর গুলো সবগুলো একপাশে নিয়ে আসবো আমরা তাহলে আমরা বাবা এখানে ডি ওয়াই ডি এক্স এখান থেকে আসবে -2x dy dx এটা আসবে -2y dy dx আর এগুলো আমরা এই পাশে নিয়ে गेला হবে 2x + 2y + 1

তো আমরা যদি নির্ণয় করি দেখুন এখানে আমার ওয়ান এবার আমরা ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার নির্ণয় করব আমরা ডি স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার টু এটাই ইউ বাই ফাংশন তাহলে আমরা যেহেতু করি v স্কয়ার নিচে হয় আমার কত v x স্কয়ার পাই হোল স্কয়ার উপরে হবে v d dx অফ u v d dx অফ u u কে করলে আমরা 2 * 1 আর y কে করলে dy dx আর 1 কে করলে 0 তাহলে 2 + 2 dy dx - u d dx অফ v আহ মাইনাস করলে এটা আমি একটু এই পাশে করে লিখতেছি এটা এখানে ওয়ান আর এটাকে করলে আমার হবে ওয়ান মাইনাস ওয়ারি ওয়ান কে করলে জিরো হয়ে যাবে টু এক্স করলে মাইনাস টু মাইনাস টু ডি ওয়াই তাহলে আলটিমেটলি আমার দেখেন এখান থেকে যাচ্ছে তাহলে আমার এখানে খেয়াল করেন এখানে আমার কত আসতেছে আমি একটু শর্টে ক্যালকুলেট করতেছি কারণ কিছু লাইন আমি মানে ভিতরে ভিতরে করে ফেলতেছি কারণ আমার জায়গা কম তো এখানে খেয়াল করেন আমরা একটু মনোযোগী হই

আবার সামনে এটার একটা টু আছে এটার একটা সামনে টু আছে তাহলে আমি টু ইন্টু কি কমন নিবো টু ইন্টু এক্স কমন নিচ্ছি তাহলে আমি কমন নিলে আমার আর থাকতেছে এই এটা ওয়ান মাইনাস টু এক্স মাইনাস টু ওয়াই এটা তো আমাদের কি হয়ে গিয়েছিল প্লাস হয়ে গিয়েছিল কারণ এই যে মাইনাস আর এটার মাইনাস প্লাস হয়ে গিয়েছিল আর থাকতেছে টু এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়ান তাহলে এই যে এটা 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 টু 2x 2y 2y কাটা যাচ্ছে আর থেকে ওয়ান ওয়ান টু আর টু টু মিলে হয়ে যাবে আমার 4 ইনটু ওয়ান প্লাস ডি ওয়াই আর নিচে আসছে ওয়ান মাইনাস টু হোল স্কোয়ার তাহলে আমি যদি অ্যাট জিরো পয়েন্টে ডি স্কোয়ার ওয়াই করি এট 0।

সেগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয় ব্যবিগত সালের প্রশ্নগুলো করে সেখানে যেগুলো এসেছে ইম্পর্টেন্ট বেশি এসেছে এগুলো আমরা এখানে আহ করার চেষ্টা করি আর আপনারা জানেন আমাদের আপনাদের নিজস্ব পরীক্ষার জন্য এই বিগত সালের প্রশ্নগুলো সলভ করা কতটুকু জরুরি সো স্টুডেন্টস আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এগুলো করলে আপনাদের বিগত সালের প্রশ্ন সলভ করা হয়ে যাবে ইনশাল্লাহ আর আপনাদের প্রতি আর একটি রিকোয়েস্ট থাকবে যেন আপনারা আপনাদের পরিচিত যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে এবং তাদের এই কোর্সটি রয়েছে তাদের কাছে অবশ্যই আমাদের এই কার্যক্রম পৌঁছে দিবেন এটি আপনাদের প্রতি ইউনিক স্কুলিং এর একটি অনুরোধ আপনারা এত কষ্ট করে বিভিন্ন কাজ করছি আপনাদের জন্য আপনারা অবশ্যই আশা করছি এই ছোট্ট কাজটা আমাদের জন্য করতে পারবেন সো আমরা আমাদের কাজ শুরু করে দেই দেয়াল ডি ওয়াই ডিএক্স আর s স্কয়ার এগুলা আমরা নির্ণয় করব আমি এগুলা ডি না করে y1 y2 দিয়ে এক্সপ্রেজ করি কারণ এতে আমাদের খুবই অল্প মানে এটা লিখতে আমার বেশি জায়গা প্রয়োজন হচ্ছে এটাতে কম জায়গা প্রয়োজন হবে সো স্টুডেন্টস আমাদের 8 পর আমার কি হবে এটা যদি আমি প্রথমবার ডিফারেনশিয়েট করি তাহলে আমার হবে 3x স্কয়ার প্লাস 3 স্কয়ার y1 ইকুয়াল টু এ এক্স ওয়াই কে করলে আমার কত হবে এক্স ওয়াই ওয়ান চলে যাবে এটা হয়ে যাবে আমরা যদি ওয়াই গুলো এক পাশে নিয়ে আসি তাহলে আমার ওয়াই ওয়ান কমন নিয়ে ফেলে তাহলে হবে ওয়াই স্কোয়ার মাইনাস আর এদিকে থাকবে এ ওয়াই মাইনাস এক্স স্কোয়ার সুতরাং আমার আলটিমেটলি হবে ডিভাইড বাই ওয়াই আমরা যদি এখানে মানগুলো আমরা বসাই দিই এটার মান হবে আমার কত a থ্রি টু মাইনাস নাইন এ স্কোয়ার এটা হবে 9a স্কয়ার বাই 4 মাইনাস a ইনটু 3a বাই 2 তাহলে দেখেন এই রাশি এই রাশি কিন্তু পুরোপুরি এক তবে এটা পড়ে আছে এখানে এটা আগে আছে তাহলে আলটিমেটলি আবার মাইনাস এটা এটা কাটা গিয়ে আর থাকবে কিন্তু মাইনাস 1 এরপর আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমার y2 নির্ণয় করা ওকে

ভি তারপর হচ্ছে ডিডি এক্স অব ইউ আমরা যদি ইউকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমার প্রথমটা হবে ওয়াই ওয়ান মাইনাস করলে আমার হবে টু এক্স আবার মাইনাস আমার ইউটা রেখে দিব আমরা এ ওয়াই মাইনাস এক্স স্কোয়ার আমরা যদি ভি কে করি তাহলে ভি কে করলে আমার হবে টু ওয়াই ওয়াই ওয়ান মাইনাস এ করলে হয়ে যাবে আর থাকবে এরপর আমরা পাচ্ছি না তাহলে আমরা এক্স আর ওয়াই থ্রি এ বাই টু থ্রি এ বাই টু আর ওয়াই ওয়ান এর মান আমরা পেয়েছিলাম মাইনাস ওয়ান সেগুলো আমরা এখানে বসিয়ে Y2 টু এর মানটা আমরা কি করবো নির্ণয় করবো তাহলে ফার্স্টে আসছে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে হচ্ছে থ্রি এ বাই টু বসালে এটা হবে আমাদের নাইন এ স্কোয়ার বাই ফোর মাইনাস এ এক্স এক্স এর মান হচ্ছে থ্রি এ তাহলে এ ইন্টু থ্রি এ মানে উপরে আমার হবে থ্রি এ স্কোয়ার নিচে হচ্ছে টু আমার উপরে আছে কি হোল স্কোয়ার এরপর ওয়াই এর মানটা আবার থ্রি এ বাই টু তাহলে আমার আলটিমেটলি হবে নাইন এ স্কোয়ার বাই ফোর মাইনাস এক্স মানে কিন্তু আবার থ্রি এ স্কোয়ার বাই টু ওকে এরপর ওয়ান তাহলে আমার হবে মাইনাস মাইনাস টু এক্স এক্স হচ্ছে থ্রি এ বাই টু তাহলে আগে আছে টু আহ থ্রি এ এর টু আর এই টু কাটা গেলে আর থাকবে থ্রি এ ওকে লিখলাম থ্রি আমার আসতেছে কত এ ওয়াই মাইনাস এক্স স্কোয়ার তাহলে আমার উপর হবে নাইন এ স্কোয়ার বাই ফোর এখানে টু ওয়াই ওয়াই ওয়ান ওয়াই ওয়ান এর মান হচ্ছে মাইনাস ওয়ান ওয়াই এর মান হচ্ছে থ্রি এ বাই টু তাহলে এই টু আর এই টু কাটা যাচ্ছে আর থাকছে আমাদের মাইনাস থ্রি এ মাইনাস এটা আছে ওকে তাহলে আমরা নিচে পেয়েছি কত নাইন এ স্কোয়ার বাই ফোর মাইনাস 3a আচ্ছা এটা তো আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি তাহলে আমার এটা ক্যালকুলেট করলে কত আসে এখানে 4 লসাগো আসবে আমার আর উপরে 4 এখানে 9a স্কয়ার 2 আর থেকে আছে 2 3 দুগুণে 6 9a স্কয়ার থেকে 6a স্কয়ার চলে গেলে আর থাকবে 3a স্কয়ার উপরে আছে আমার হোল স্কয়ার ওকে এবার একইভাবে এটাও কিন্তু আমার কত হবে এটা আর এটা কিন্তু সেম তাহলে আমার হবে কত পেয়েছি এই দেখেন থ্রি এ স্কোয়ার বাই টু নাইন স্কয়ার স্কোয়ার ফোর এটা হচ্ছে এটার মতো তবে এটা একটা মাইনাস আসবে কারণ সামনে আমার থ্রি এ স্কোয়ার বাই টু আছে ওকে তাহলে আমাদের একটা মাইনাস আসবে তাহলে মাইনাস

a to the power 4 divided by 16 আর উপরে আসতেছে a4 a4 কাটা তাহলে আমার আলটিমেটলি আসে 3a কিউব ঠিক আছে -3a কিউব ওকে এরপর আছে আমার এটা হচ্ছে গুণ নয় এখানে আছে মাইনাস চিহ্ন মাইনাস এর প্লাস হয়ে যাবে a4 a4 ও কাটা আর উপরে থাকতেছে আর বাকি থাকতেছে কত 3a কিউব তাহলে মাইনাস থ্রি এ কিউব মাইনাস থ্রি কে কিউব তাহলে আমার হবে সিক্স এ কিউব তাহলে আমরা যদি এটাকে ছোট করে লিখি আলটিমেটলি আসবে মাইনাস সিক্স এ কিউব ইনটু এটাকে যদি আমরা উল্টাই দেই উপরে হবে সিক্সটিন এটা হবে নাইন এ টু দি পাওয়ার ফোর এখানে এ কিউব আর এ টু দি পাওয়ার নিচে থাকবে একটা এ আর সিক্স আর কে করলে এটা থ্রি দিয়ে করলে টু এটা নাইন দিয়ে করলে এটা থ্রি তাহলে আমার উল্টো মূল্যায় যদি উপর আসতেছে ষোলো দুগুণে বত্রিশ তাহলে মাইনাস বত্রিশ বাই থ্রি এ তাহলে এটা হচ্ছে আমার ওয়াই টু এর ভ্যালু তাহলে আমরা কি করব এই যে আমরা ওয়াই ওয়ান এর পেয়েছিল মাইনাস ওয়ান ওয়াই টু এর মান পেয়েছি থার্টি টু বাই থ্রি এ এই দুইটা যদি আমরা এই ওয়ার্কিং ফল মত আমরা বসিয়ে দেই তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত রেডিয়াস অফ কারভেচার পেয়ে যাব তো এখানে আমরা আর ডি এক্সপ্রেস করছি এটা রো দিয়ে যে কোনো একটা দিয়ে এক্সপ্রেস করতে পারেন সমস্যা নাই তাহলে আমরা রো রোক কি পাবো দেখি বলেন প্লাস ডি ডি ওয়াই 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 এক্স মানে ওয়ান ওয়ান ভ্যালু পেয়েছি আমরা কত মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান হোল স্কোয়ার করলে আমার হবে ওয়ান টু বাই থ্রি বাই টু টু হোল দিব থ্রি বাই টু আর নিচে আমরা পেয়েছি ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার মানে হচ্ছে মাইনাস থার্টি টু বাই থ্রি এ তাহলে আমরা এই যে এইটা ক্যালকুলেট করলে আমার যত আসবে ততই হচ্ছে আমাদের রেডিয়াস অফ দ্য ফাংশন এটাই হচ্ছে আমাদের রেডিয়াস অফ কার্বেচার আমরা এটাকে যদি উল্টাই দেই তাহলে কিন্তু আমরা কারভেচার ও কার্বেচারের মানটাও কি পেয়ে যাব। সো আশা করি আপনারা এই एग्जांपल এবং আমরা বিগত যে এক্সাম্পল গুলো করেছি সেগুলো বুঝতে পেরেছেন সো স্টুডেন্টস আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম